এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাবো যে তারা এরকম একটি আয়োজন করেছেন, সেফ ড্রাইভ সেফ লাইফ, জীবন বাঁচান সাবধানে গাড়ি চালান। আমি এই সঙ্গে বলতে চাই, যারা গাড়ি চালায় তাদেরকেই সচেতন করলেই হবে না, যারা পথচারী তাদেরকেও সচেতন করতে হবে। আমরা অনেক সময় দেখি, আমি আজকেই পথের মাঝে আসতে মধ্যে দেখলাম যে এই যে জাতীয় সড়কের দুদিকে যাতায়াত করার যে পথগুলো খোলা আছে, তারা যাতায়াত করে কিন্তু একবারও ভাবে না যে জাতীয় সড়কের উপরে যে গাড়িটা দ্রুত বেগে ছুটে আসছে তার গতিপথ রুদ্ধ করার উপায় নেই। সুতরাং যারা গাড়ি চালাবেন তারা যেমন সচেতনভাবে গাড়ি চালাবেন, তেমনি আমরা যারা পথচারী, আমরা যারা দুচাকার সাইকেল নিয়ে বা হেঁটে পথ পার হই, আমাদেরকেও সচেতন হতে হবে। অনেক সময় দুর্ঘটনায় পড়ে গেলে আমরা যে অ্যাক্সিডেন্টে গাড়ি চালাই তাকেই আগে দোষী সাব্যস্ত করি, কিন্তু সেটাই সব ক্ষেত্রে ঠিক নয়। অনেক ক্ষেত্রে আমাদেরও, আমরা যারা পথ চলি, আমাদের ত্রুটি বিচ্যুতি থাকে। তাই আজকে এখানে যেমন যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে সতর্ক করা হচ্ছে, আমি বলবো তার বিকল্প উপায়ে যারা পথ চলে তাদেরকেও সতর্ক করার আয়োজন করুন। এরকম একটা অনুষ্ঠানে আমি একজন বরিষ্ঠ মানুষ গড়ার কারিগর হিসাবে